हाय फ्रेंड्स, आज के आमरा देखबो पीपीआर एवं पीपीएस कीভাবে করা হয়। पीपीआर अर्थात पोस्ट पब्लिकेशन रिव्यू एवं पीपीएस अर्थात पोस्ट पब्लिकेशन स्क्रूटनी। पीपीआर এর ক্ষেত্রে পুরো খাতাটি রিইভ্যালুয়েট করা হয় এবং পিপিএস এর ক্ষেত্রে পুরো খাতাটা রিইভ্যালুয়েট করা হয় না ঠিকই, কিন্তু সমস্ত প্রশ্নের সঠিকভাবে মার্কিং হয়েছে কিনা সেটা দেখা হয় এবং সমস্ত উত্তরপত্রটিকে রিটোটাল করা হয়। এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। আজকের এই ভিডিওটি দুটি পার্টে বিভক্ত। প্রথম পার্টে আমরা পিপিআর এবং পিপিএস এর নিয়মকানুন সম্পর্কে জানব এবং দ্বিতীয় পার্টে পিপিআর এবং পিপিএস এর অ্যাপ্লিকেশন অনলাইন কিভাবে করতে হয় সেটা আমরা কম্পিউটারে গিয়ে দেখব। তাহলে শুরু করা যায়। প্রথমেই কতগুলি জেনারেল নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। নিয়ম নম্বর ১, পিপিআর এবং পিপিএস এর মধ্যে যে কোনো একটি করা যাবে। যদি পিপিআর করা হয় তাহলে স্বাভাবিকভাবে পিপিএস করার কোনো প্রয়োজন পড়ে না। নিয়ম নম্বর ২, পিপিআর এবং পিপিএস কেবলমাত্র থিওরি পেপারই করা যাবে, প্রোভাইডেড সেই পেপারটিতে ন্যূনতম 20% মার্কস পেতে হবে। নিয়ম নম্বর ৩, এনভায়রনমেন্টাল স্টাডিজ পিপিআর পিপিএস এর ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণকারী কোনো সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হবে না। নিয়ম নম্বর ৪, কেবলমাত্র দুটি থিওরি পেপারের জন্য পিপিআর করা যাবে। নিয়ম নম্বর ৫, পিপিআর এবং পিপিএস এর জন্য নির্ধারিত ফিস কেবলমাত্র অনলাইনে দেওয়া যাবে বা অ্যাক্সিস ব্যাংকের তোমার নিকটবর্তী শাখায় জমা দিতে পারবে। নিয়ম নম্বর ৬, রেজাল্ট বেরোনোর দিন থেকে ১৫ দিন পর্যন্ত পিপিআর এবং পিপিএস এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। এইচএস কাউন্সিলের নিয়ম অনুসারে পিপিএস এর জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই, অর্থাৎ আমাদের ৬টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে বা ৬টাতেই আমরা পিপিএস এর জন্য আবেদন করতে পারি। পিপিআর অর্থাৎ রিভিউয়ের জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এবার বোঝার চেষ্টা করব। আমাদের এই আলোচনার সুবিধার জন্য আমরা পুরো ঘটনাটিকে ৩টি কেসে ভাগ করে নেব। কেস নম্বর ১, একজন জেনারেল স্টুডেন্ট অর্থাৎ সমস্ত সাবজেক্টে যে পাস করেছে। কেস নম্বর ২, যে আগের বছর পরীক্ষা দুটি সাবজেক্টে ফেল করেছে অর্থাৎ স্পেশাল ক্যান্ডিডেট। আর কেস নম্বর ৩, ডিটেন ক্যান্ডিডেট যে এবছর পাস করতে পারেনি। কেস নম্বর ১-এর ক্ষেত্রে আসা যাক। ধরা যাক একজন ছাত্র সমস্ত বিষয়ে পাস করেছে কিন্তু বাংলা সে যে নাম্বার পেয়েছে সেই নাম্বারে সে সন্তুষ্ট না, তাহলে কি সে বাংলার জন্য রিভিউয়ে আবেদন করতে পারে? বাংলায় রিভিউ করতে গেলেই সে রিভিউ করতে পারবে না, তার জন্য তাকে কতগুলি কন্ডিশন ফুলফিল করতে হবে। এর জন্য প্রথমেই তাকে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ যেই সাবজেক্টটি হয়েছে সেই সাবজেক্টটিকে বাদ দিয়ে দিতে হবে। বাকি থাকা ৫টি সাবজেক্টের মধ্যে যদি বাংলার থেকে বাকি আরও ৩টি সাবজেক্টে তার হায়ার গ্রেড থাকে কিনা, আমি গ্রেডের কথা বলছি, আবার বলছি, যদি বাংলার থেকে বাকি ৩টি সাবজেক্টে হায়ার গ্রেড থাকে তবেই সে বাংলার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আমরা জানি দুটি সাবজেক্টে যেহেতু রিভিউ করতে পারবে তাহলে হায়ার গ্রেড যে ৩টি সাবজেক্টে আছে সেই ৩টি সাবজেক্ট ছাড়া বাকি দুটো সাবজেক্টে সে অ্যাপ্লাই করতে হবে পারবে। কেস নম্বর ২, অর্থাৎ স্পেশাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, স্পেশাল ক্যান্ডিডেট ক্ষেত্রে দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো ১টি সাবজেক্টে সে অ্যাপ্লাই করতে পারবে, প্রোভাইডেড তাকে এই সাবজেক্টে 20% নাম্বার পেতে হবে। আর কেস নম্বর ৩, ডিটেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে অন্তত দুটো সাবজেক্টে সি গ্রেড পেতে হবে, তাকে দুটি সাবজেক্টে সি গ্রেড পেতে হবে তবেই সে রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে। এই ছিল স্ক্রুটনি এবং রিভিউয়ের নিয়মকানুন। এবার অনলাইনে কীভাবে স্ক্রুটনি এবং রিভিউ করা যায় সেটা আমরা দেখব। সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত জানাই। পিপিএস পিপিআর করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর অ্যাব্রিভিয়েটেড ফর্মটিকে আমরা টাইপ করব। টাইপ করে এন্টার প্রেস করলে কাউন্সিলের ওয়েবসাইটের লিঙ্কটি খুলে যাবে। সেখানে ক্লিক করলে ওয়েবসাইটটি খুলবে। কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে উপরেই অনলাইন পিপিএস এবং পিপিআর এর লিঙ্কটা দেওয়া থাকে, সেখানে এরপর আমরা ক্লিক করব। ক্লিক করলে পিপিএস পিপিআর এর পোর্টালটি খুলে যাবে। এই পোর্টালে অনেকগুলি ট্যাব আছে। প্রথম ট্যাবটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন, এখানে পিপিএস পিপিআর এর যাবতীয় নিয়মকানুন সমস্ত কিছু লেখা আছে, এটা পড়ে তোমরা দেখতে পারো। আমার পড়া আছে তাই আমার এটা প্রয়োজন পড়ছে না। আমরা সেকেন্ড ট্যাব অফ দ্য মেইন ট্যাবে চলে যাচ্ছি, অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর। ক্লিক করলে
আমরা দুটো বক্স প্রথমেই দেখতে পাচ্ছি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার, ইমেল আইডি যেখানে যারা ক্যাশে টাকা জমা দেবে তাদের চালানটা সেখানে মেল হয়ে পৌঁছবে, এটা তাদের দরকার। আর মোবাইল নম্বরটা যেখানে পিপিএস পিপিআর এর পর পরশর যেই নম্বরে আমাদের রেজাল্টটা জানাবে। যাই হোক, এই দুটোই ম্যান্ডেটরি ফিল্ড নয়, আপাতত এই দুটো বাদ রেখেই আমরা অ্যাড ক্যান্ডিডেট বাটনটাতে ক্লিক করব। অ্যাড ক্যান্ডিডেট বাটনে ক্লিক করলে এবার এখানে আমাদের রোল নম্বর এবং মার্কশিট নম্বর দেওয়ার জায়গা, এটা আমাদের প্রাথমিক কাজ। 6 ডিজিট রোল এবং 4 ডিজিট নাম্বার দেওয়ার পর মার্কশিট নম্বরটা দিতে হবে। মার্কশিট নম্বর দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটন ক্লিক করলে স্টুডেন্টের নাম, ইনস্টিটিউশনের নাম এবং তার সাবজেক্টগুলো খুলে যাবে। এটা দেখে তোমরা মিলিয়ে নিতে পারো, অবশ্যই এটা ঠিক হলে তবেই পেজটা আসবে। যাই হোক, প্রতিটা সাবজেক্টের পর সংশ্লিষ্ট সাবজেক্ট পিপিএস এবং বা পিপিআর কোনটা করা যাবে সেটা ড্রপ বক্স মেনু থেকে সিলেক্ট করতে হবে। নর্মালি দুটি সাবজেক্টে যেহেতু পিপিআর করা যায়, তাই সব সাবজেক্টে পিপিএস দেখালো, কেবলমাত্র দুটি সাবজেক্টেই পিপিআর দেখাবে। পিপিএস আমরা সবকটা সাবজেক্টে করতে পারি, এখানে 6টা সাবজেক্টে দেখা যাচ্ছে করতে পারছি, 6টা সাবজেক্টে সব মিলিয়ে 6636 টাকা, পাশে টোটাল রুপিসের জায়গায় দেখা যাচ্ছে। কালার বাটনগুলো দেখছি, পিপিএস এর শুধু অপশান আছে, পিপিআর এর অপশান নেই। এই দুটি অপশান ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটোতে দেখা যাচ্ছে পিপিআর এর অপশান দেওয়া আছে, তবে এই দুটো সাবজেক্ট এলিজেবল। পিপিআর সিলেক্ট করলে টাকার জায়গায় 60 থেকে 100 হয়ে গেল, অর্থাৎ টোটাল এখন দাঁড়ালো 440 টাকা। এবার অ্যাড বাটনে ক্লিক করলে আমরা টোটাল ছাত্রের ডিটেলসটা দেখতে পাবো, তার রোল নম্বর, নাম, ইনস্টিটিউশন এবং কোন সাবজেক্ট পিপিএস প্রিপেয়ার করা হয়েছে। পাশে টোটাল যত টাকা প্রয়োজন এখানে দেখা যাচ্ছে 440 টাকা, সেই অ্যামাউন্টটাও দেখা যাচ্ছে এখানে। নেক্সট হচ্ছে পেমেন্ট মোড, আমরা দুটি মোডে পেমেন্ট করতে পারি, ব্যাঙ্কে গিয়ে ক্যাশের মাধ্যমে বা অনলাইন নিপ ট্রান্সফারের মাধ্যমে। এর পাশে একটি লিঙ্ক দিয়ে আছে অ্যাক্সিস ব্যাঙ্কে যে যে শাখায় টাকা জমা নেওয়া হবে সে ব্যাপারে, এই লিঙ্কে ক্লিক করলে এটা পিডিএফ ফাইলে এরকম নেবে আসবে। সেই পিডিএফ ফাইলটা ওপেন করলে সেখানে সমস্ত অ্যাক্সিস ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম দেওয়া আছে, যে সমস্ত ব্রাঞ্চে টাকা জমা নেবে। যাকে এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে পেমেন্ট অপশানে চলে যাবে। স্পেশাল ক্যান্ডিডেটের জন্য নিয়মটা একই রকমভাবে রোল নম্বর মার্কশিট নম্বর দিতে হবে, একই রকমভাবে তাদের সাবজেক্টগুলো চলে আসবে। সাবজেক্টের পাশে পিপিআর না পিপিএস কোনটার জন্য এলিজেবল সেটা দেখা যাচ্ছে, পিপিএস এবং পিপিআর ক্লিক করলে একই রকমভাবে টোটাল টাকা দেখা যাবে। এরপর তাকে অ্যাড বাটনে ক্লিক করলে তার আগের মতোই পেমেন্ট অপশানে চলে আসবে। রিটার্ন ক্যান্ডিডেটের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে সাবজেক্টের পাশে পিপিএস না পিপিআর দেখা যাবে। এই পার্টিকুলার উদাহরণে যার এখানে করা হয়েছে তো তার সেরকম মার্কস ছিল না যে ক্ষেত্রে পিপিআর করা যায়, তাই এখানে কোনো পিপিআরের অপশান দেখা যাচ্ছে না। তার মানে এই নয় তোমরা পিপিআর করতে পারবে না, যদি আগেই বলেছি যে যোগ্যতা নির্ণায়ক মানগুলো আছে সেগুলো যদি ফুলফিল করো তাহলে করতে পারবে।